নজর রাখবো পরবর্তী সংবাদে। ইতিমধ্যে বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যে ব্যাপক, তবে তারই মধ্যে এবার মৎস্য দপ্তরের দিকে নজর রাখবো, যেখানে আজ গোটা দেশে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা এবং মৎস্য জলাশয় অবকাঠামো উন্নয়ন তহবিলের আওতায় 1564 কোটি টাকার মৎস্য উৎপাদনের ক্ষেত্রে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার ভিত্তিপ্রস্তরের আয়োজন আজকে ভার্চুয়ালি তার ভিত্তিপ্রস্তরের আয়োজনে আয়োজন করা হয় সোনামুড়াতে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন এই উদ্বোধনী অনুষ্ঠানে। বিশেষ করে সোনামুড়া অর্থাৎ সিপাহীজলা জেলার সোনামুড়ার পশ্চিম নলছর এলাকাতে আজকের এই আয়োজন কর্মসূচি, যেখানে পিএমএমএসওয়াই প্রকল্পের অন্তর্গত 15 লক্ষ টাকা ভর্তুকি দিয়ে মোট 25 লক্ষ টাকা ব্যয়ে মাধবী ভৌমিক দাস নামের এক মহিলা গড়ে তুলেছেন এই হ্যাচারিটি। সেই নিয়ে কি বক্তব্য উঠে আসছে সোনামুড়া থেকে শুনুন। মৎস্যজীবীরা সারা ভারতবর্ষে কখনো কোনোদিন স্বাধীনতার পর এই ধরনের সুযোগ সুবিধা পাননি, যেটা নরেন্দ্র মোদীজি আমাদের মৎস্যজীবীদের স্বার্থের কথা, সুরক্ষার কথা, আমাদের নতুন প্রজন্মের ভবিষ্যতের কথা মাথায় রেখে আমাদেরকে এই প্রজেক্ট আমাদের জন্য দিয়েছেন। উনি আসার পরে এর আগে কেন বলছি নরেন্দ্র মোদী দিয়েছেন, আমাদের মৎস্যজীবীদের জন্য সারা ভারতবর্ষে স্বাধীনতার পর যেই সরকার গঠন হয়েছে, নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত কোন ধরনের মৎস্য দপ্তর বলে কোন দপ্তর ভারত সরকারের ছিল না, সমস্ত দপ্তরই প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রকের আওতায় আমাদের এতদিন পর্যন্ত নরেন্দ্র মোদী আসার আগে যে 60 বছর ভারতবর্ষের শাসন ক্ষমতা চলেছে সেখানে মৎস্যজীবীদের প্রাধান্য দেওয়া হয়নি, মৎস্যজীবীদের আলাদা করে দৃষ্টি দেওয়া হয়নি, মৎস্যজীবীদের আলাদা করে তাদের জীবন যাপনের মান উন্নয়নের কথা ভাবা হয়নি, তারা যারা সে স্বাবলম্বী হোক সেই কথাটা ভাবা হয়নি, তারা স্বনির্ভর হোক সেই কথাটা ভাবা হয়নি, কেননা তাদের জন্য কোনো মৎস্য মন্ত্রক ফিশারি ডিপার্টমেন্ট এর আগে ভারত সরকারের ছিল না, কি ছিল পশু প্রাণী। আপনারা শুনলেন বক্তব্য, তবে ইতিমধ্যে মৎস্য চাষীদের ক্ষেত্রে আগে ভূমিকা দেওয়া হতো না, আগে গুরুত্ব দেওয়া হতো না, কিন্তু বর্তমান সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে তা দেওয়া হচ্ছে এমনটা দাবি করেছেন স্থানীয় নেতৃত্ব। তবে ইতিমধ্যে এই আয়োজনকে ঘিরে ব্যাপক উৎসাহ ছিল আজকে সোনামুড়াতে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।